कलाम जिंदा कुरान हकीम मोते उला यजल सतु कदीम जमीउल अलम फिल कुरान हकीम तकासर अनु अफहम जाली बका कुरान कलामुल्ला पशनो कदीमस्ती कदीमस्ती नईनो अल्लाह रहमत आशा थे नईराशन बंदा पहाड़ परिमाण जदि गुण करो हे मुमीन तौबार दरवाजा फिरे जाओ तौबा करेछो भंग करेछो आबार तौबार दरवाजा फिरे जाहे मुमीन अल्लाह तो तुम्हार ऊपर रहमतेर चादर बिछाए रखछे अल्लाह तो कुदरतेर नजरटा दिया रखछे বরং আমি টুপিওয়ালার প্রতি যত নজর তার থেকে একটা বেঈমান বেনামাজির প্রতি আল্লাহর নজর আরো বেশি এক বান্দা রাতের বেলা খোয়ারের মধ্যে চার পাঁচটা গরু বেঁধে বাড়িতে গিয়ে ঘুমায় ফজরের নামাজ আনতে খবর শুনে তার খোয়ার থেকে দুটো গরু দড়ি ছিড়িয়া পালায় গেল মাথা গরম কই গেল ডানে দড়ায় বামে দড়ায় সামন দিকে দড়ায় লোক পাঠায় দেখ দেখ আমার গরুটা কোথায় আমার গাভীটা কোথায় আরো যে চারটা গরু আছে খোয়ারে জন্য কোনো টেনশন নাই কেন টেনশন নাই কারণ হলো ওই চারটা আমার খোয়ারে বাধা টেনশন নাই এরা তো আমার খোয়ারে জিম্মাদারি নিয়ে বেঁচে আছে টেনশন নাই যেই গরুটা আমার নিজের হাত থেকে পাওয়ার নিয়ে চলে গেল এটার জন্য আমার বড় মায়া কারণ আমি এটারে কত খানা দিলাম কত টাকা ব্যয় করলাম কত সময় দিলাম আল্লাহ পাক বলেন যারা নামাজ পড়ে দাড়িওয়ালা টুপিওয়ালা এরা আমার বান্দা গোলাম এদের জন্য কোনো টেনশন নাই কিন্তু যেই বান্দারে আমি আল্লাহ এত খানা দিলাম মাছ দিলাম পানি দিলাম আসমানের সূর্যের আলো দিলাম রাতে চলার জন্য আরামে ঘুম দিলাম আমি আল্লাহ কত নিয়ামত দেওয়ার পর এই বান্দা যদি আমাকে ভুলিয়া অন্য পথে দৌড়ায় এই বান্দার প্রতি আমার মায়া বড় বেশি বড় টেনশন এই বান্দা কখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে এই বান্দা কখন তওবার দরওয়াজায় ফিরে আসবে বান্দা যখন দুগুনার দরওয়াজা থেকে ফিরিয়া পয়েম ওয়াজের প্যান্ডেল কোরআনের বাগানে বসে আল্লাহর মহব্বতে তওবার নিয়তে আল্লাহ বলে যখন ডাক দেয় আল্লাহ বলেন জীবনের তোর সব গুনাহগুলো আমি আল্লাহ তোর ডাকের বিনিময়ে ক্ষমা করে দিলাম ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রহমত থেকে তোমরা নৈরাশ হও না হে গোলাম ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ জীবনে কে কতদিন কতটা আকাম করেছেন অন্যায় করেছেন চোখ বন্ধ করলে সব মনে আসেনি কিন্তু ভালো ভালো অনেক কাজ করেছেন অধিকাংশ গুলো মনে আসে না কোন দিন কারে একটা থাপ্পড় দিলেন কারে গালি দিয়েছেন অন্যায় করেছেন চোখ বন্ধ করলে সিরিয়ালে সব মনে আসে কারণটা কি আল্লাহ বড় দয়াময় আল্লাহ চায় মনে করায় দিয়া তোরে তওবা করতে বলি কারণ আমি চাই না তুই গুনাহ নিয়ে কবরে যাবি আযাবে গ্রেফতার হয়ে যাবি আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি আমি আল্লাহ চাই না তুই এই শরীরটা জাহান্নামের আগুনে জ্বালায় দিবি আয় বান্দা আয় আমার দরবারে কত অপরাধী ক্ষমা চাইছে ক্ষমা চাইছে আমি ক্ষমা করতে দেরি করি নাই আল্লাহর গোলাম মদের আড্ডায় দৌড়াইতেছে সন্ধ্যাবেলা মদের আড্ডায় যায় হঠাৎ করে পথিমধ্যে দেখে একটা কাগজ পড়ে আছে কাগজ ওই কাগজটা উঠায় দেখতেছে কাগজের মধ্যে কি যেন আরবি অক্ষর লেখা আরবি পড়তে জানে না আল্লাহর বান্দা আরবি অক্ষর সম্মানের সাথে চুমু খাইল কই যায় মদের আড্ডায় যায় চুমু খেয়ে আবার পেছন দিকে বাড়ি যায়
ওই কাগজের টুকরা বাড়ি গিয়ে বলে মা আরবি লেখার কাগজটা সম্মানের জায়গায় রেখে দাও। কাগজটা রেখে আল্লাহর বান্দা আবার চলে গেল মদের আড্ডাখানায়। মদের আড্ডাখানায় যাওয়ার পর মদ পান করে মাতাল হয়ে রাস্তায় আড্ডাখানায় ব্যবসায় পড়ে রইল। ওই জমানার কুতুবুল আলম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইকার ঘুমের ঘরে জাগায়, হাসান যা মদের আড্ডায় যা, ওখানে পাশার নামে এক আল্লাহর বান্দা আছে মদের আড্ডায়, আমার এক বান্দা মদের আড্ডায় বাসার নামে যা আমি আল্লাহর সালাম পৌঁছায় দাও, এবং বান্দাটারে তৈরা তওবা নিয়তে বাড়িতে নিয়ে যাও। হাসান বসরি স্বপ্নে দেখার পর আল্লাহর বান্দা আস্তে করে চলে গেলেন গভীর রাত মদের আড্ডাখানায়। মদের আড্ডাখানায় গিয়ে দাঁড়ানোর পর হঠাৎ সবাই আশ্চর্যম্বিত হয়ে গেল, এ জমানার বড় হুজুর আমাদের মদের আড্ডায় কেন? বড় হুজুরের মদের আড্ডাখানার মক্ষরেরাও চেনে, সন্ত্রাসীরাও কথা বলেন না কেন? এদেশের যত গুন্ডা পান্ডা বদমাইশ বেয়াদব সন্ত্রাস চাঁদাবাজ সবাই জানে বাংলাদেশে কোন টুপিওয়ালা ভালো কোন টুপিওয়ালা খারাপ। ভালো টুপিওয়ালার কাছে ওরা যায় গোপনে গিয়া হাতিয়া দেয় দোয়া নেয় দানও করে, যে কারণে আমগো বর্তায় অগ ধরে না। এত ভেজাল এই বাংলাদেশের টুপিওয়ালার ভেতরে, এরপরও এই গুন্ডা পান্ডা সন্ত্রাস যারা আছে ওরা গোপনে গোপনে ভালো কে জানে, এদের থেকে মাঝে মাঝে দোয়া নেয় হাত দিয়ে অনেক টাকা দান করে, কল্পনাই করতে পারবেন না। এই যে গুন্ডা পান্ডা যারা একেবারে সমাজের খুব খারাপ, এরা অনেক টাকা দান করে মাদ্রাসায় মসজিদে গরিবকে সাহায্য করে অসহায়কে সাহায্য করে, কল্পনাই করতে পারবেন না যে কি পরিমাণ টাকা দান করে। আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাযীদু ফিল উমার, পয়গম্বর বলেন দান সৎকায় মুসিবত দূর হয় হায়াত বেড়ে যায়, এজন্য মরেও না তাড়াতাড়ি। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ। আল্লাহ পাক বলেন আমার মতো ক্ষমাশীল কেউ নাই, বান্দা ক্ষমা চাও ক্ষমা পাইতে দেরি হবে না। হাসান বসরি কি মদের আড্ডাখানায় দেখে সবাই বড় পাগল, আমাদের মদের আড্ডাখানায় বড় হুজুর কেন দাঁড়ায় গেল? কেমন মন তোমার মন, কেমন কুত্তা মেজাজওয়ালা মন, মাইকটা পাইলেই গালি। হ্যাঁ আছে না নাই? ওরে খোদা, লম্বা ভাগরিওয়ালার গালিও লম্বা, বড় হুজুরে ছোট গালি দিলে বসায়। এই জন্য বড় হুজুর কাফের সারা গালি দেয় না, কারণ হুজুরও বড় গালিও কি বড়। আল্লাহর কসম কোরআন শরীফ আমার হাতে, এই কোরআন সাক্ষী গালি দেওয়া হারাম, আল্লাহর রসুলের হাদিস সাক্ষী গালি দেওয়া হারাম, কাফেরের সাথেও ব্যবহার করতে হবে সুন্দর। ব্যাখ্যা দেওয়ার টাইম নাই, আয়াত শুনায় দেই, রেকর্ড করে নাও। কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, কুল্লি ইবাদি ইয়াকুলুল্লাতি হিয়া আহসান, ইন্নাশ-শাইতানা ইয়ানযাগু বাইনাহুম, ইন্নাশ-শাইতানা কানা লিল-ইনসানি আদুওয়ান মুবিনা। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন কুল্লি ইবাদি আয় ইবাদিয়াল মুমিনিন ইয়াকুলুল কুফার, হে পয়গম্বর মুমিনদের জানায় দেন কাফেরের সাথে যদি মুমিন কখনো কথা বলে ব্যবহারটা যেন সুন্দর করে। সুন্দর কেন? শয়তান চায় মুমিন কাফেরের মাঝে ঝগড়া লাগায় মুমিনের ক্ষতি করবে। কেন মুমিনের ক্ষতি করবে? আল্লাহ পাক বলেন ইন্না শাইতানা কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য বন্ধু। না বুঝে ঠিক, আর ঠিক লইও ভেজালে, বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক, এখানেও বয়া কয় ঠিক, মাজারে গিয়া সেজদায় কইরাও কয় ঠিক।
শয়তান আমাদের বন্ধু নাকি দুশমন? প্রকাশ্য না গোপন? এবার শুনেন, তাহলে আমরা জানলাম শয়তান দুশমন, গোপন না প্রকাশ্য। তাহলে গোপন দুশ্মন আসেনি? আছে বলে কে? মানুষের প্রকাশ্য দুশ্মন আগুনের তৈরি শয়তান, আর মানুষের গোপন দুশ্মন হলো মানুষের তৈরি মানুষ। মানুষের গোপন দুশ্মন মানুষ, মানুষের প্রকাশ্য দুশ্মন জিন জাতি আগুনের তৈরি শয়তান। ভাইরা আমার, কোরআনে হাকিমে আল্লাহ পাক বলেন, শয়তানের চক্রান্ত বড় দুর্বল। কোন শয়তান? আগুনের তৈরি শয়তান আর মাটির তৈরি শয়তানের চক্রান্ত। ইন্না কাইদি কুন্না আযীম, মানুষের চক্রান্ত খুবই কঠিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হাসান বসরি সালাম দিয়া বলে, এখানে বাশার নামের কোন গোলাম আছে নাকি? বলে হ্যাঁ আছে। কোথায়? মদ পান করে বেউসায় আড্ডাখানায় পড়ে আছে। যদি বসে আসে, আমি হাসানের সালাম দাও, বাশার আমাকে ভালো করেছি। বাসার হুশে আসার পরে বলে, আমাদের জামানার বড় হুজুর মদের আড্ডাখানার গেইটে দাঁড়ানো, তোমার প্রতি সালাম। বাসার শুনিয়া আটকে উঠে তাড়াতাড়ি ফেরে সয়ে চলে গেলে, বাসার তুমি নাকি? বলে হ্যাঁ। বলে হাতটা দাও। হাতটা ধরে বলে চলো তোমার বাড়ি চলো। বাসারকে নিয়ে কুতুবুল আলম বাড়িতে রওনা হয়। কেমন মন, মদের আড্ডাখানায় গেছে আল্লাহর মহব্বত নিয়ে। তুমি যদি আল্লাহর মহব্বতের উম্মত দাবি করো, তুমি পারো না আঙ্গ পাও ধরে বুঝাইতে, পাও ধরে বুঝাইতে পারো না। মেজাজ খুব জরুরি কথা। গালি দেয় কেন? যেখানে কোরআন বলে হারাম, রাসূল বলেন গালি হারাম, আল্লাহ বলেন লাউ কুনতা ফাদদান গালিদান কলবি লান ফাদদু মিন হাওলিক। রাসূল, আপনার জিহ্বার ব্যবহার, অন্তর যদি বক্রতাপূর্ণ হতো, মানুষ সব ভেঙে যেত। আপনার ব্যবহারটা এতই যে সুন্দর, দুশ্মন এসে বন্ধু হয়ে যায়। মাথা নষ্ট পাগল গুমলাই। কয়েকদিন আগে ফেসবুকের ভেতরে আমার নামে বিভিন্ন বাজে কথা প্রবাগান্ডা, যার আইডি থেকেই লেখাগুলো আসতেছে, আমি তাকে কল দিলাম, ভাইজান আপনার আইডি থেকে আমার বিরুদ্ধে এত লেখা আসে কেন? ফ্রিলি কথা বললাম। মহব্বতের আসলে মানুষের কাছে গেলে দুশ্মন বন্ধু হয়। বলে মাওলানা সাহেব, আমার বিভিন্ন ভক্ত বৃন্দ থাকতে পারে, কে কোন লেখা দিছে আমি দেখে দিব, এবং এটা নিয়ে আপনার টেনশন নেই। বললাম আমার মাদ্রাসায় দাওয়াত নেন। বলে আপনি একদিন আসেন। বললাম আসবো ইনশাল্লাহ, আপনি আসেন, কোনো ভয় নেই। বিভিন্ন প্রবাগান্ডা, এই যে এতদিন চলতেছে, দুই তিন দিন ধরে, লাশ কোথায়, জানাজা কয়টা হয়েছে, কেউ জিয়ারতে রওনা হয়েছে, আপনারা হাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসিবত থেকে কুদরতি হাতে হেফাজত করুন, আমিন। পাও ধরে বুঝাও না, দুশ্মন ভাবো কেন? পাও ধরে বুঝাও না, দেখবা ওই দুশ্মন বন্ধু হতে বাধ্য। সারা দুনিয়ার মানুষ যদি জাহান্নামে যায়, তাতে আমার কি? আমার দায়িত্ব বুঝানোর, বয়ান করব, মানুষকে বুঝাবো, দাওয়াত দিব। সিস্টেম কি? আল্লাহ তো কোরআনে বলে দিছেন সিস্টেম। এই বক্তা সাহেবগণ, লেকচারারগণ, আপনারা লেকচার দিবেন দিনের সাথে, বক্তা সাহেবরা বয়ান দিবেন দিনের সাথে। সিস্টেম কি? উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। কঠিন কথাটাকে সুন্দর করে বুঝায় বলো, দুশ্মন যেন মনে আঘাত না পায়, এক সময় তোমার বন্ধু হয়ে যায়। আর আয়াত আছে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল
وقال إنني من المسلمين এক নাম্বার কারণ গালি দেয় কেন জীবনে কারো বদদোয়া পাইছে মুরব্বিগ এর অভিশাপ দুই নাম্বার কারণ আল্লাহর ভয় নাই চোখে পানি নাই কবরের চিন্তা নাই একুরেট কথা আল্লাহর ভয় নাই চোখে পানি নাই কবরের চিন্তা নাই যেই বান্দা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে ওর দিলটা বড় নরম ওর দিলটা বড় নরম নরম দিলের মধ্যে ওয়ালা নরম দিল ওয়ালার জবানে কঠিন কথা আসে না যার চোখে পানি নাই তার দিলটা পাথরের মতো শক্ত যার চোখে পানি নাই ও যত বাইশাত পাগড়ি লাগাইলো আমি চ্যালেঞ্জ দিব যার চোখে পানি নাই কান্নাকাটি নাই ওর দিলটা পাথরের মতো শক্ত শক্ত পাথরওয়ালা দিলের জবানে নরম কথা আসতে পারেই না তিন নাম্বার কারণ মাইনুরিদিল্লাহু বিহি খাইরাইন ফাকিহু বিদ্দিন রাসূলের হাদিস আল্লাহ যদি কারো ভালো চান তাকে দ্বীনের হেদায়াত দেন আল্লাহ যদি কারো অমঙ্গল চান তাকে আল্লাহ ধ্বংস করেন ধ্বংসের প্রথম গুণ ও বুজুর্গদের নাম লয়ে খালি গালি দিবে এটাই ধ্বংসের প্রথম গুণ আল্লাহ আমাদের হেদায়াত দান করুন আরো জোরে বলেন আস্তে আওয়াজ দেন কেন দেশটা তো আমার এটা তো মুসলমানের দেশ হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান দেশে থাকবে তবে মাস্তানি চলবে আমাদের মুসলমান আমাদের সামনে কেন মাস্তানি চলবে না মুসলমানের দেশে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই বসবাস করবে দিব্যি আরামে জামাই আদরে খাইবে কিন্তু মাস্তানি চলবে আমাদের আমাদের উপরে মাস্তানি করতে গেলে গলা টিপটি আওয়াজ বন্ধ করে দিতে হবে قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহর বান্দা হাসান বসরি বাসার কিনিয়া বাড়ি যায় বাড়ির মধ্যে যাওয়ার পথে বলে বাসার আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি সালাম এমনকি আমল তুমি করেছো রে বাসার যেই কারণে আল্লাহ তোমাকে সালাম দিছানকে ঘুমের ঘরে তোমার কাছে পাঠাইছে বাসার বলে আমি জানি না কি আমল করছি রে আল্লাহর ওলি তবে আমি আজকে আসার পথে মদের আড্ডাখানায় যাওয়ার পথে একটা কাগজ পাইছি ওই কাগজের মধ্যে আরবি কিছু অক্ষর লেখা ছিল আমি আরবি বুঝি না আমি অর্থ বুঝি না কিছুই জানি না আমি আরবি অক্ষর মনে করে সম্মান করে আবার বাড়ি গিয়া মায়ের কাছে জমা রাখছি বলে বাসার চলো বাড়িতে চলো কাগজটা আমাকে দেখো বাড়ির মধ্যে বাসার যাওয়ার পরে ডাক দিয়ে কয় মা ওই কাগজের টুকরা আমার হাতে দাও কাগজটা এনে যখন হাসান বসরির হাতের মধ্যে দেওয়া হল হাসান বসরি তাকায় দেখে কাগজের মধ্যে যেমন তেমন কোন আরবি অক্ষর না এমন সুন্দর কিছু নাম এমন সুন্দর কিছু নাম আমার মতো পাগল ছাগল হাসান বসরির নামও না এই পুরা কাগজের ভেতরে আল্লাহ পাকের ইসমে জাতির নাম হাসান তাকায় দেখে কাগজের মধ্যে লেখা হলো বিসমিল্লাহির রহমানির রহিম হাসান চোখের পানি ছেড়ে কান্না করলো আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেছে
বাসার হাত ধরে বলে তওবা করে দাও, তওবা করে দাও। পরে বাসার এমন গলিয়ে কামেল হয়ে গেল, এখন শুধু বাসার না, বাসার না, বাসারের নামে হাফি শব্দটা যোগ করা হলো। হাফি শব্দের অর্থ হলো খালি পা, উলঙ্গ পা, যে জুতা পরে না তাকে বলে হাফি। বাসার হাফি কেন বাবা হয়? বাসার আল্লাহর এত ভক্ত হয়ে গেল, বাসার এখন জমিনে জুতা পরিধান করে চলে না, কারণ বাসার বলে এ জমিন আমার আল্লাহর পবিত্র জমিন। জমিনের যেখানে সেজদা দেই কবুল হয়ে যাবে, অতএব সেজদাওয়ালা পবিত্র জমিন জুতা পায়ে দিয়া নাপাক করা সম্ভব না। বাসার জুতা পরিধান করে জমিনে চলে না, গরুতেও জমিনে পায়খানাও করে না। বাসার যেদিন বিদায় হয়ে গেল, গরুতেও পায়খানা শুরু করলো, এক আল্লাহর ওলি চিৎকার দিয়া কাঁদে, বাসার নয়, বাসার নয়। বলে কি প্রমাণ পাইছো? বলে বাসার নাই, কারণ কেমনে বুঝলাম? বাসার যতদিন ছিল জমিনে গরুতে পায়খানা করে নাই, আজকে গরু পায়খানা করলো প্রমাণ এই বাসার নাই। আউলিয়ারা কারে অকবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। দিল থেকে তওবা করো ভাই, নাস্তানি করার কোনো লাভ নাই। শায়খ শিবলি রহমাতুল্লাহ আলাই একদিন হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে দাঁড়ালেন, গাছ হঠাৎ করে মানুষের মতো কথা বলা শুরু করলো। তারা বলবে তার সেরা কই তো নাই, সেই গাছে বলে কথা কয়। আছে না কথা বলেন না কেন? যারা পীর মুরিদি কোরআন হাদিসে খুঁজেই পায় না, পায় না তো পায় না, পাই নাই বললো তো হয়তো যে হ্যাঁ আমরা কোরআন হাদিসে পীর মুরিদি পাই নাই, এই কথাটা বললেও তো শালীনতা বজায় থাকতো। ডাইরেক্ট বলে কোরআন হাদিসে পীর মুরিদির কোনো কথা নাই, এটি শিরিক। বড় বড় মুফাসসিরিন কেরামত তো এত বড় কথা বলার সাহস পায় না, যেটা কোরআনে নাই, হাদিসে নাই। তুমি কি জানো কোরআনের এত বড় বড় তাফসিরে যা তা পাহাজা 1000 খণ্ড, বিসমিল্লাহর তাফসির 5 খণ্ড, তিনিও তো কোনোদিন বলে নাই আমি কোরআন শরীফে এইটা নাই বলে নাই, বলছে আমি পাই নাই। অন্য কেউ পাইতেও পারে, আমার মেধায় আমার এলেমে আমি পাই নাই। তুমি বলতে পারো পীর মুরিদি কোরআন হাদিস আমি পাই নাই, আমরা তো পাইছি, আসো বসো দেখো সূরা ফাতিহায় আছে পীর মুরিদির কথা, আসো। তুমি নাই বলো কেন? বলো আমি পাই নাই। তুমি না পাই না, আমি পেয়েছি। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন। আরো জোরে বলেন তওবা করে নেই ভাই, তওবা করে নেই। আল্লাহর মহব্বত অন্তরে জমা করে মানুষকে ভালোবাসা শিখি, দুশ্মনেরও বুঝাইয়া নিজের কাছে নেওয়ার মন তৈরি করি রে ভাই। আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ মর্যাদা আরো বাড়ায় দেন। মান তাওয়াযা লিল্লাহ রাফাহু আল্লাহ, যে নিজেকে ছোট বানায় দেয় আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেয়। মূসা নবী একদিন মিশরের জমিনে মানুষ নিয়ে বসে দোয়া করে, ও দয়ার মালিক, মিশরের জমিনে বৃষ্টি নাই, তুমি বৃষ্টি দাও। মূসা নবীর দোয়া কি ফেরত যাইবে নাকি? পয়গম্বর মূসা নবী দোয়া করেন, আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি নাই, বৃষ্টি দাও। হঠাৎ করে ওহি নাজিল হয়, মুসা তোমার দোয়াটা কবুল হবে, তবে এই মজলিসে একটা অপরাধী আছে, তারে উঠায় দাও। এই আল্লাহর বান্দারা বুঝেননি কিছু? তওবা করে আবার তওবা করি না, অবশেষে
করেই নাম হে জীবনে না করি নাম বন্দেগি গুণ করে কাটাইলাম জিন্দেগি গুণ করে সকলে দরজা হইতে ফিরিয়া আপনার দরজায় রইলাম তাকাইয়া আপনি যদি মাফ না করেন বলে না আপনার বান্দা যাবে কারদারে বলে না আপনার বান্দা যাবে কারদারে আর গরিনে দেনে তু তৈয়ার জু না মাঙ্গে উসে তু বেজার আল্লাহ নবী মুসা দোয়া করেন আল্লাহ মিশরে বৃষ্টি দাও তুমি বৃষ্টি দাও আল্লাহ দেখে বলেন হে মুসা তোমার দোয়া তো কবুল হবে তবে তুমি যাদের নিয়ে হাত উঠাইছো তোমার ওই মজলিসের মধ্যে একটা জিনাকার জিনাকার উড়ে উঠায় দে জিনাকার যতক্ষণ মজলিসে থাকবে দোয়া কবুল হবে না জিনাকারের উঠায় দাও রে নবী মুসা নবীর মেজাজ এত গরম বলে এত কাদাই কাঁদলাম জিনাকারের কারণে নাকি দোয়া কবুল হচ্ছে না মজলিসের মধ্যে জিনাকার ওঠো তাড়াতাড়ি উঠে যা জিনাকার মজলিসের মধ্যে বৈশা চিন্তা চোখের পারিসের ও কান্না করলে মানুষ বুঝবে আমি জিনাকার উঠে গেল মানুষ জানবে আমি জিনাকার ধিক্কার দিবে কলঙ্কের জীবন উঠতেও পারে না চোখের পানি ছেলেও কান্না করতে পারে না এবার একা একা চুপি চুপি বৈশা জেলটা ফাটায় মাওলার কাছে দোয়া করে ও দয়ার মালিক আমি জিনাকার কেউ জানে না আবার বিবিও জানে না আবার মা জানে না বাবাও জানে না তুমি জানো রে মালিক আমি বড় জিনাকার উঠতেও পারি না মানুষ জানবে কান্না করতে পারি না চোখের পানি ছেড়ে মানুষ দেখবে আমি জিনাকার তবে আল্লাহ তুমি এতদিন আমার দোষটা গোপন রাখছো প্রকাশ করো না আজকে আমি দিলটা ফাটায় তোমার কুদরতি কদমে ক্ষমা চাই রে মালিক তোমার মতো দয়া পাই কেউ নাই কেউ নাই আল্লাহ তুমি আজ এই মজলিসে আমাকে লজ্জা দিও না রে মালিক এই মজলিসে যেন আমি লজ্জা না পাই দয়ার নজরে তুমি আমাকে মাফ করে দাও জীবনের গুনাহ করব না আল্লাহর বান্দা চোখের পানিও ফেলতে পারে না দিনটা পাতে আর মাওলা তুমি আমাকে লজ্জা দিও না আমি এত বড় অপরাধী আমার মা যদি জানতো আমাকে তারায় দিত আমার ছেলে মেয়েরা জানলে তারায় দিত আল্লাহ কেউ জানে না তুমি গোপন রাখছো ও আল্লাহ তুমি এখনো গোপন করে দাও আমি তওবা করি দিল থেকে তওবা করি মালিক কেউ জানে না তুমি জানো তুমি আমাকে দয়ার নজরে ক্ষমা করে দাও রে আল্লাহ গুনাহ করব না আল্লাহর বান্দা দিলটা ফাটায় যখন আল্লাহর কাছে বিনয়ের সাথে বলা শুরু করলো হঠাৎ করে দেখা গেল আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেল আল্লাহর বান্দা চুম্মাই হাউমাউ করে দিল খাতায় কাঁদতেছে দিলের কষ্ট
বড় কষ্ট, দিলের আরজু বড় আরজু, দিলটা ফাটায় মাওলাকে এমন ভাবে বলতেছে আল্লাহর কুদরতি অন্তর নরম হয়ে গেল, কারণ আল্লাহর ছেলে নাই মেয়ে নাই, আল্লাহর আদরের আমরা বড় গোলাম। আল্লাহ পাক বলে সন্তান কান্না করলে যদি মা বাবার দয়া হয়, ওরে ছাত্র কান্না করলে যদি ওস্তাদের দয়া হয়, ওরে বান্দা তুই যদি আমার সে কুকুরে কুকুরে কাঁদ, আমি মাওলার কেন দয়া হবে না? আল্লাহ পাক বান্দার দিলের তামান্না কবুল করে নিয়া সাথে সাথে মুসাউদারে বৃষ্টি দিয়া শুরু করে দিলে, মুসা নবীর মাথা গরম হয়ে গেল, ও দয়ার মালিক তুমি বললা জিনাকার না উঠলে বৃষ্টি দিবে না, এখন জিনাকারও তো উঠে নাই কেন বৃষ্টি দিলা? আল্লাহ পাক বলেন হে মুসা আমি যা জানি কিছুই জানো না রে মুসা, আমি আল্লাহর মতো দয়াময় কেউ নাই কেউ নাই কেউ নাই, তোমার মতো যদি মেজাজ হতো বান্দারে তো আমি সাথে সাথে ধ্বংস করে ফেলতাম, আমি আল্লাহর কাছে এমন ভাবে বান্দা কাকুতি করলে সহ্য করতে পারি না। হে মুসা যার কারণে বলছি বৃষ্টি দিব না, আমি আল্লাহ তার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম, বলছি বৃষ্টি দিব না তার কারণে দিলাম, বান্দা আমার কাছে দিল ফাটা এমন তওবা করেছে আমি আল্লাহ পাক সাথে সাথে তওবা কবুল করে বৃষ্টি দিয়ে দিলাম, গুনাহ মাফ করে দিলাম। ফেরাউনের সাথে মুসা নবীর এত যুদ্ধ, আল্লাহ ফেরাউনের ধ্বংস করো, আল্লাহ বলেন আগামীকাল 10টার সময় আগুনের বৃষ্টি হবে, 10টা 11টা 12টা 2টা বেজে গেল বৃষ্টি নাই, ও আল্লাহ তুমিও কি ওয়াদা খেলাপ করো নাকি? না রে মুসা না, তুমি জানো না রে মুসা রাত্র যখন গভীর হয় জঙ্গলের ভেতরে ফেরাউন দৌড়ায়, ও জানে চোখের পানি তুমি মাওলায় দুর্বল হয়ে যায়, ফেরাউন ওই জঙ্গলায় গিয়া চোখের পানি সেরে কাঁদে আর বলে রে মালিক আমি খোদা না তুমি আসল খোদা আমি ভালো করে জানি, তবে দুনিয়ার কোদাই খায় জানি চাই, দুনিয়ার মাস্তানি চাই, দুনিয়া তো আখেরাত চাই না। ওরে মুসলমান আল্লাহ বলেন মুসা ফেরাউনের চোখের পানির কারণে আমার ওয়াদা মতো দেওয়া আবার আমি ফিরায় নেই, বৃষ্টি ফিরায় নেই। ইয়া ইবাদি আল্লাযিনা সরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্না আল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রাহীম। আল্লাহ পাক বলেন আমার মতো দয়াময় কেউ নাই, যার যার অন্যায়ের খবর উনার খবর যার যার কাছে হিসাব আছে। আজও পায়ে ধরে বলি রে যুবক মাথায় টুপি দিয়া থো, সম্মান কমে নাই দাড়ির কারণে লম্বা জামার কারণে, সম্মান কমে নাই রে কোরআন পড়ার কারণে সম্মান কমে নাই, বরং আল্লাহ পাক দুনিয়াতে বাদশার হালাতে সম্মান দান করেছে। আজকে তুমি কেন নামাজ বাদ দিয়া ঘুমাও, কেন তুমি পর্দা করো না কোরআন পড়ো না দাঁড়িয়া কামাইতেছো রে যুবাও, তোমার মতো নাজি দাঁড়ি বলা যুবক রেহাব আর্মি পুলিশ বিডিআর ডাক্তার প্রফেসর স্কুলের ছাত্র অভাব নাই, কৃষক শ্রমিকের অভাব নাই, তুমি কেন পারো না? দাড়ি কাটলে চেহারা ভালো হয় স্বাস্থ্য ভালো হয়, যদি দলিল থাকে স্টাম দে বেলেট দে আমিও দাড়িটা কেটে ফেলবো, পারবা না রে বাবা কোনোদিন পারবা না। এ যুবক আল্লাহর গোলাম, আমার নবী 63 বছর কোন জিন্দেগিতে দাড়িবিহীন লোকের চেহারা দিয়ে তাকান নাই, 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়, বাইতুল্লাহ ধইরা লাব্বাইক বলতেছো দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই, নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়ো দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই, বালিশে মাথা লাগায় ঘুমাও দাড়ি কাটার গুনাহ লেখা বন্ধ নাই, 24টা ঘন্টা সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়, বলতে পারো সপ্তাহে একবার দাড়ি কাটি গুনাহ কেন ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে হয়? নিয়তের খারাপ নিয়তের কারণে, তোমার নিয়ত বড় খারাপ, বড় হলে কাটবা বড় হলে কাটবা বড় হলে কাটবা, তওবা
তওবা না করা পর্যন্ত গুনাহ লেখার কলম বন্ধ হবে না। তওবা করো হে মুমিন, আমার নবী কত কষ্ট করে দ্বীনের কাজ করলেন, আজকে তুমি কেন সেই নবীর বিরোধিতা করো? বেঈমানেরা তো নবীর কম কষ্ট দেয় না, বেঈমানেরা নবীর বিরোধিতা তো কম করে না। মুসলমান, তোমার দ্বারা কেন বিরোধিতা হয়? বরং তোমার উচিত ছিল আজকে নবীর দুশ্মনী যারা করে তাদের বিরোধিতা তুমি একমত হয়া নবীর সুন্নতের ঝান্ডা নিয়ে রাস্তায় নেমে যাওয়া, ঠিক কি না? ওরে মুসলমান, আজকে তুমি দল করো ভালো কথা, তোমার পা ধরে ধরে বলতে চাই, তারপরও কেন দাঁড়িয়ে রাখতে চাও না? আমার ক্ষমতার চেয়ার টাকার লোক দেখাও, জীবন যাবে গলায় ছুরি আসবে, জীবনে দাঁড়িয়ে কাটবো না। কারণ কারণটা কি? তোমার পাও ধরলেও তুমি নামাজে যাও না, পাও ধরে বুঝাইলেও তারপরও দাঁড়িয়ে রাখতে চাও না, আমাকে টাকা দিবা তারপরও কেন আমি টুপি ছাড়বো না? একমাত্র কারণ তুমিও কারো না কারো পাগল, আমিও কারো না কারো পাগল। তুমি আজ দলের পাগল, নেতা নেত্রীর পাগল হয়ে গেছো, তার ভালোবাসা রক্ষায় টুপি ছাড়তে পারো, টুপি মাথায় দিতে পারো না, দাঁড়িয়ে রাখতে পারো না, পর্দা করতে পারো না। ওরে আমিও তো মদিনাওয়ালা নবীর বড় পাগল, নবীর মহাব্বতে দাঁড়িয়ে কাটতে পারি না, টুপি ছাড়তে পারি না, লম্বা জামা ফেলতে পারি না, কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারি না, হারাম খেতে পারি না, নবীর আদর্শের কারণে আজ এত সম্মান। তুমি সামান্য দলের থেকে কিছু টাকা সম্মান পেয়ে জীবন দাও, আর আমি যেই নবীর আদর্শের কারণে আজ দুনিয়াতে বাদশাহীর সম্মান পাই না, আমি কি নবীর জন্য জীবন দিব না? তোমার দলের মহব্বতের লোকটারে গালি দিলে মনে কষ্ট পাও, মেজাজ গরম করো, লাঠি নিয়ে দাঁড়ায় যাও। ওরে আমার নবীর যদি কেউ গালি দাও, আমার মনটাও বড় কষ্ট পায়, আমার মনটা চায় নবীর দুশ্মন বেঈমান সবাই করে কুকুরের নাস্তা বানায় অনবির উম্মত। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কে যেন কি লেখলো, বিচার হলো কঠিন, বিচার 100 বার হোক হবে তা আমি চাই, কারণ মুসলমানের জবানে অশালীন ব্যবহার আসতে পারে না, অতএব সকল অপরাধীদের বিচার হোক। তবে আওয়ামী লীগ করো, বিএনপি করো, ভাই জান যে কোনো দল করো, যদি নবীর উম্মত দাবি করো, সেজদা করো, নামাজ পড়ো, তোমার পায়ে ধরে একটু জব চাই দাও না। আজকে এই বাংলার মিনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলার বিচার হয়, সকল অপরাধীদের বিচার হলো নবীর উম্মত যদি হও, আমাকে একটু বলো এ জমিন মুসলমানের জমিন, কোরআনওয়ালাদের জমিন, বলো সকল অপরাধীদের যার হয়, আজ আমার নবীর দুশ্মন যারা নবীকে গালি দিছে বলো তাদের ফাঁসি এখনো কেন হলো না? আল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাও, তুমি আর একজনের বিচার দাবি করবা কেমনে? তোমার বিচার তো আওয়া দরকার। তুমি তারিখাইটা নবীরে কমলা খালাই ফালাই দিতেছ, তুমি ফতুয়াবাজি করো না, টুপি মাথায় না দিলে অসুবিধা কি, লাম্বা জামা না পড়লে অসুবিধা কি, র্যাবের চাকরি নিয়ে পায় কালো পোশাক না পড়লে অসুবিধা কি, থাপ্পড় মেরে কান ফাটায় এলাম, চাকরি সাথে সাথে করবা, মাস্তানি সব জায়গায় চলে নাকি? তো র্যাবের পোশাক না পইরা র্যাবের চাকরি পাবে? কথা বলেন না কেন? এটা বুঝেন ওটা বুঝেন না, নবীর পোশাকের কারণে কি না খায় মরছি? নবীর পোশাক পরার কারণে সম্মান কমছে? তুমি কতটুকু সম্মান আছো আমাকে চ্যালেঞ্জ দাও, তুমি যেখানে যাইবা সেখানে তোমার থেকে 10 গুণ সম্মান আমার বেশি। চলো প্রধানমন্ত্রীর থেকে যাবা, র্যাবের কাছবা, দুনিয়ার প্রাইম মিনিস্টার, আর্মি, বেডিয়ার, যেখানে যাও তুমি যেখানে বলবা তোমার থেকে 5 গুণ 10 গুণ সম্মান আমার বেশি। চলো চলো, মাস্তানি করো না, অন্যায় করে, আকাম করে, এতে দোষ নাই, আমি কইলে দোষ, মাস্তানি করো না, কবিরা গুনাহ হইতেছে, তারিকা মানে ওলাদের মোনাজাত কবুল হবে না, হাদিস পর বেটা মানে ওলাদের দোয়া কবুল হবে না। আরো কঠিন কথা আছে, দরকার কি? আল্লাহ হেদায়েত দিলে এক কথাই দিতে পারে, অন্যায় করো তওবা না করো।
করবা, আলেম ওলামা পাইলে দোয়া না চাইবা, মাস্তানি করো কেন? আল্লাহ আপনি দয়ার নজরে আমাদের হেদায়াত দান করুন।